কার সঙ্গে কথা বলছো দাদা? জানি তোমার নাম কি ভাই? বয়স এখন সবে চলো, হ্যাঁ সবে চলো, তাই মুন্নি আমার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দাপুটে সব বাঙালি নায়িকাদের তাদের ক্যারিয়ারের প্রথম ছবি সম্পর্কে জানতে চলেছি। বাঙালি বলতে এখানে আমরা ভারত এবং বাংলাদেশ দুই দেশের বাংলা ভাষাভাষী নায়িকাদের ক্যারিয়ারের প্রথম ছবিগুলো সম্পর্কে জানতে চলেছি। প্রথমে বলা যাক পূর্ণিমার কথা। চিরযৌবনা এই নায়িকা প্রজন্মের পর প্রজন্ম ধরে এক এক প্রজন্মের ক্রাশ রয়ে গেছেন। তার ক্যারিয়ারের প্রথম ছবি ছিল সেই 1998 সালে। তার অভিষেক ঘটে এ জীবন তোমার আমার নামক একটি ছবির দ্বারা। বোঝাই যায় পূর্ণিমার প্রথম ছবির সময় তার বয়স খুবই কম ছিল। এরপরই বলা যাক কলকাতা থেকে কোয়েল মল্লিকের কথা। কোয়েল মল্লিককে তো টলিউডের কুইন বলা হয়। টলিউডের যত নায়িকাই থাকুক না কেন, কেউ কোয়েলের সমান ভালোবাসা পেতে পারে না। কোয়েল মল্লিকের অভিষেক ঘটেছিল 2003 সালে নাটের গুরু ছবিটির মাধ্যমে। যদিও এই ছবিটির পর কোয়েল মল্লিক যে খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল এমনটি নয়, সবাই তাকে বাবার পরিচয়ে এসেছে এই ধরনের অনেক কথারই শিকার হতে হয়েছিল তাকে। যাই হোক, সে ধীরে ধীরে ভালো অভিনয় ও সৌন্দর্যের দ্বারা মন জয় করে নিয়েছেন দর্শকদের। এরপরই বলা যাক বাংলা চলচ্চিত্রের আরও একটি অবিচ্ছেদ্য অংশ শাবনুরের কথা। বাংলা চলচ্চিত্রে আলো ছড়ানো উজ্জ্বল নক্ষত্রের অভিষেক হয়েছিল 1993 সালে চাঁদনি রাতে ছবিটির মাধ্যমে। শাবনুরের তার 14 বছর বয়সে নায়িকা রূপে অভিষেক ঘটেছিল এই ছবিটিতে। এরপরেই থাকছেন প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমী। মৌসুমীর বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর সাথে 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত ছবিটির মাধ্যমে। নেক্সট এই থাকছে টলিউডের মিষ্টি মেয়ে শ্রাবন্তী। শ্রাবন্তীর প্রথম মুভি ছিল 1997 সালে মায়ের বাঁধন ছবিটিতে একটি শিশু শিল্পীর চরিত্রে। আমার কাছে কেন ও জানি, তোমার নাম কি ভাই? আমি শুভ্র, আমরা তোমার চোখে একটা ভালো চোখ লাগিয়ে দেবো। তবে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটেছিল 2003 সালে চ্যাম্পিয়ন ছবিটিতে। নেক্সটেই থাকছেন শুভশ্রী। লাগে না লাগে না কিছুই ভাল লাগে না, চল নিয়ে সাত সমুদ্র, হায় 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 ছিঙ্কু না করো না করো না করো না। শুভশ্রীর অভিষেক হয় 2007 সালে পিতৃভূমি ছবিটিতে জিতের বোনের ছোট্ট একটি রোল করার মাধ্যমে। তবে তার সম্পূর্ণ নায়িকা হিসেবে অভিষেক ঘটে 2008 সালে বাজিমাত ছবিটির মাধ্যমে। এরপরে থাকছে বাংলাদেশের আরো একজন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যেদিকে দেখি শুধু পাই যে ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল 2015 সালে জাজ মাল্টিমিডিয়ার আশিকি ছবিটির মাধ্যমে। তার প্রথম ছবিটি ছিল দুই বাংলার প্রযোজিত একটা যৌথ প্রযোজনার ছবি। বাটা 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 বাটা
কার কোন নায়িকা পছন্দ অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।